তো গুড মর্নিং বন্ধুরা, দর্শক জামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার চান করা হয়ে গেছে। তো অনেকক্ষণ আগেই চান করে নিয়েছি, তখন ওই 7:15 দিকে চান করে নিয়েছি। তো এখন প্রায় 7:40 বাজতে যায়, আর চান টান করে ঘরের ঠাকুরের পুজো টুজোও দেয়া হয়ে গেছে। তো এখন একটু গুছিয়ে নেব, নিয়ে এখন যাব হনুমান মন্দিরে পুজো দিতে। আর আজকে যেহেতু রামনবমী, তো হনুমান মন্দিরে পুজোটা দিয়ে আসব, দিয়ে এসে তারপরে আবার কোথায় যাই সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আজকে কি কি হচ্ছে আর আমি কি জন্য এখানে এসেছি সেটা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি এখানে কি জন্য এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর গুছিয়ে টুছিয়ে নিই, নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে দেখো, আমার ঘরের ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, দাঁড়াও দেখতে পাচ্ছ, এই দেখো আমার গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দেয়া কমপ্লিট, তো চলো এখন প্রসাদটা পেরে নেব। তো এই যে দেখো প্রসাদ পাড়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। আর ওদিকে মেশিনে বৌদি জামা কাপড় সব দিয়ে দিয়েছে। তো চলো নিচে যাই, দেখো বাইরেটা দেখো, সুন্দর রোদ্দুর বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর দেখো পুজো টুজো দিয়ে এসে এখন বসে একটু আলতা পরে নিচ্ছি, কারণ ওই মন্দিরে যাব পুজো দিতে, ওই জন্য ভাবলাম একটু আলতা পরি। আর আলতা যখনই পরি না, তখনই হচ্ছে বোনের কথা মনে পড়ে, কারণ ওনা খুব আলতা পরতে পছন্দ করে। তো যখনই আলতা পরি তখনই ওর কথা মনে হয়। তো চলো আলতাটা পরে নিই, নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আলতা পরা কমপ্লিট, আর এই দেখো পায়ের মাঝখানে আবার একটা গোল মতো দিয়ে নিয়েছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন গুছিয়ে নিই, নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এই যে এই শাড়িটা পরেছি, একটা পিওর সিল্ক শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা আজকেই ফার্স্ট ভাঙলাম, এটা মা দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা দিয়েছিল, কিসের সময় একটা দিয়েছিল, তো এটা আজকে ফার্স্ট ভাঙলাম। তো এখন যাব হনুমান মন্দিরে, তারপরে এসে কোথায় যাই সেটা দেখতে থাকো। আর বৌদি এখনো রেডি হয়নি, আমি আর ভাইপো যাব। এই যে ভাইপো রেডি, এদিকে আয় দেখি, এই যে ভাইপো রেডি, হাই করে দে। তো এখন আমি আর ভাইপো যাচ্ছি গিয়ে হনুমান মন্দিরে পুজোটা দিয়ে আসি, এসে তারপর কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। এই যে দেখো প্রায় চলে এসেছি মন্দিরের কাছে, এই যে লাড্ডু ফল ধূপ বাতি বাতাসা সবকিছু নিয়ে চলে এসেছি, আর দেখে মনে হচ্ছে ঠাকুর মশাই চলে এসছে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর এই যে ভাইপো, আর এই যে দেখো মন্দিরে চলে এসেছি, আর এই যে ঠাকুরটা আর ঠাকুর মশাইও এসে গেছে, এখন পুজোর গোছাচ্ছে, আর আমি একদম ঠিক সময়ে কিন্তু এসছি। তো সবে আর কি পুজোয় বসছে। শ্রী যজ্ঞেশ্বর নারায়ণ সহিত ওম নম শিবায় সহিত ওম বৈম দেব পূজ পরম ওম অমৃত বাতায় নম স্বাহং প্রাণেশ মানসং সমনেশ মনেশং ভয়নিষ্ঠ এত পরাত্মকং গোলকং ওম নম বজরঙ্গলায় নম ওম নম পুরাত্মনিকং গোলকং বজরঙ্গলায় নম ওম নম বজরঙ্গলায় নম। রেডি, এখন বেরোচ্ছি, মা যাচ্ছে না, মা বাড়িতেই থাকবে। আর এই যে বৌদি, আর এই যে আমার মাম্মাম, মাম্মাম রেডি, চলো এই যে মাম্মাম, চলো চল মাম্মাম। চলো টাটা টাটা, চললাম আমরা। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, তো কোথায় যাচ্ছি চলো। আজকে পুচপুকে মুখে প্রসাদ দিতে নিয়ে যাচ্ছি, এই যে মাম্মাম, এই যে এই যে হাই করো, এই যে মাম্মাম, এই এই দিকে এই দিকে, এই রাস্তায় যেতে যেতে এখন গাড়ি ঘোড়া দেখছি, তো চলো যাওয়া যাক। মাম্মাম দেখতে দেখতে যাচ্ছে চারিদিকে, বাইরে বেরিয়েছে প্রথম, তাই দেখতে দেখতে যাচ্ছে।
আমরা চলে এসেছি আর কিছুটা বাকি চলো যাওয়া যাক হাওয়া প্রচুর ওই জন্য চুলটা কিছু করে বেঁধে নিয়েছি আর মাম্মাম কেরম ভাবে ঢেকে নিয়েছি শাড়ির আঁচলটা দিয়ে মাম্মাম একটু ঢেকে নিয়েছি কারণ হাওয়া লাগছে প্রচুর ওই জন্য চুপ করে বসে আছে ভাবছে কোথায় নিয়ে যাচ্ছে আমার তো দেখো চলে এসেছি লোকনাথ মন্দিরে তো এই যে পূজোর ডালা টালা নিয়ে নিয়েছি পূজো দিতে যাচ্ছি তো ফার্স্টে জল ঢালবো এদিক দিয়ে আর দেখো এখন এই পুকুর থেকে জল নিয়ে নেব তো এখান থেকেই সবাই জল নিয়ে আর কি লোকনাথের মাথায় ঢালে তো সেটাও আমরাই করছি আর ওদিকে বৌদি ওপরে দাঁড়িয়ে আছে মাম্মামকে নিয়ে আর মা তো আসেনি কারণ বাড়িতে যেহেতু বাবা আছে ওই জন্য মা আসতে পারেনি তো চলো জলটা নিয়ে নিই জঠা তোরে মাম্মামটা দেবে না তুমি ওর দিল যাও নমকর না ওটা ওখানে পুজো দেবে তাই তো দেখো এখন এই মন্দিরে জল ঢালা হয়ে গেল এখন ওই মন্দিরে যাব পুজোটা দিতে চলো দেখো এখন পুজো টুজো দিয়ে এখন মন্দিরের মধ্যে এসে বসেছি তো ঠাকুরমশাই এখন পুজো করতে বসেছে তো আস্তে আস্তে ভিড় হচ্ছে এখন ফাঁকাই আছে তো একটু পরে দেখতে পাবে প্রচুর ভিড় হয়েছিল তো দেখো এখন বেশ ফাঁকা আছে এদিকটা তো এর পরে দেখবে যে আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছে আর দেখো এখন এখানে কুপন কেটে নিয়েছি পুজো টুজো হয়ে গেলে তারপর ভোগ খাওয়াবে তো সেই ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় তো কুপনগুলো এক একজনের আর কি 60 টাকা করে নেয় তো সেই কুপনটা কেটে নিয়েছি আর এদিকে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে তো কিছুক্ষণ পরেই আর কি পুজো আরম্ভ হবে তারপর অঞ্জলি হবে তো দেখতে থাকো আর এক এক করে লোকজন আসছে আস্তে আস্তে ভিড় হচ্ছে তো আমরা যেহেতু একটু সকাল সকাল এসছি ওই জন্য ফাঁকা মানে দাঁড়া এদিকে নিয়ে আসুন তো
এখানে আরতি করা হয়ে গেছে ঠাকুরের, তো সেই তাপ দিচ্ছে, তো সেটাই সবাই নিচ্ছে। আর এদিকে দেখো দিদিরাও চলে এসছে, তোরা ওরাও এসে পুজো টুজো দিয়ে নিয়েছে। আর মাম্মাম না খুব কান্নাকাটি করছে। আর এখন দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে, তো প্রচুর ভিড় হয়েছে। তো এখন পুজো হয়ে গেছে, তো এবার সবাই ভোগ খেতে যাবে। এই যে পুচু এখন বিশাল কান্নাকাটি করছে, এই দেখো, তাই ওকে কোলে নিয়ে এখন একটু ঘুরছি সাইডে। এত লোকজন দেখে প্রচুর কাঁদছে। এই যে দিদিরাও এসছে, দিদির মেয়ে, দিদির শাশুড়ি, দিদি এসছে, বড় মেয়েটা আসেনি, ও স্কুলে গেছে, জায়বাবু আসেনি, ওরা সব কালকে আসবে। আর দেখো দুজনে এখন নাচানাচি করছে, খেলা করছে মন্দিরের মধ্যে। আর অঞ্জলি টঞ্জলি সব হয়ে গেছে, তো এবার বাচ্চাদের মুখান্ন প্রাশন করানো হবে এখন, মানে মুখে প্রসাদ দেওয়া হবে, ঠাকুরমশাই এক এক করে ডাকবে। ছবি তুললে তুলতে পারে, মানে একটা ফোন নিয়ে বল ছবি তুলতে, দাদা মানে বল এই ছবি তোলে একটু, ও লাল, হ্যাঁ ঘুরছি পড়ানো। এই তোর ফোনে ছবি তোল, ঘুঞ্চিটাও ধর। এই দেখ মামা, ওই তো বাবা মানে এদিক থাকা, তুই তো এদিকে থাকা একটু। তো দেখো ঠাকুরমশাই মুখে প্রসাদ করার পর বলল যে, মানে বাড়ির লোক যে বড় আছে তো তাদেরকে দিয়ে একটু খাইয়ে দিতে, তো এখানে ভাইপোই খাইয়ে দিচ্ছে, যেহেতু ওর দাদা হয় ওই জন্য ও ফার্স্টে খাওয়াচ্ছে। তো তারপর সবাই একটু একটু করে আর কি মুখে একটু দিয়ে দিয়েছিল প্রসাদটা। তো দেওয়ার পরে দেখো এখানে পায়েস, পোলাও আর কী সব ভাজা, মানে বেগুন ভাজা, আরও একটা কী ভাজা, এগুলো দিয়েছিল। খাওয়াচ্ছে ছোট বুড়ি, বেশি ঢুকিও না মুখে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক। সবাই এখন ঠাকুরের প্রসাদ খেতে গেছে, কুপন করে, ওই যে কুপন দেখালাম, কুপন দেখি ওরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে গেছে। আর আমি আর মাম্মাম এখানে বসে আছি, দেখো তো আমি আর মাম্মাম বসে আছি, ওরা খেয়ে দিয়ে আসলে তারপরে বেরোবো।
এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। আসার সময় এই কজন এসেছিলাম, আর যাওয়ার সময় কেকে যাচ্ছি দেখো। আর মাম্মা মেয়ে যে চলো দেখাই, যাওয়ার সময় কেকে যাচ্ছে দেখা। দেখো বাড়ি চলে এসেছি, এসে এখন আমি এই যে খেয়ে নিচ্ছি। এখানে মা সাবুর মোরব্বা করে দিয়েছে, এই যে তো এখন এটাই খাবো। যেহেতু আজকে আমি রামনবমী করেছি, ওই জন্য ওখানে গিয়ে লোকনাথের আর কি ভোগ প্রসাদ খাইনি, ওটা মানে ওখানে খিচুড়ি, তারপরে হচ্ছে পোলাও, আলুর দম, পায়েস এসব খাইয়েছে, তো আমি খাইনি, তো এখন বাড়ি এসে এটা খাচ্ছি। তো চলো খেয়ে নি। আর দেখো এখানে সবাই মিলে এখন সন্ধেবেলা বসে টিভি দেখছে, গল্প করছে, মামামের সাথে খেলা করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।